অসম অরুণাচল সীমান্তর ডেলাই স্ট্রিট গ্রেপ্তার দুই দুর্ধর্ষ বাঘ চোরাং শিকারী। বাঘ নিধনত জড়িত চোরাং শিকারীর ঘন বসুমতারী আর বেরগো দৈমারিয়ে রাইজর হেঁচাত করলে আত্মসমর্পণ। নামেরি রাষ্ট্র উদ্যানের ওয়াফার এলাকাত বিগত ছমাহ পূর্বে একটা ঢেকিয়া পতিয়া বাঘক গুলিয়ে হত্যা করেছে। এ বাঘটো আছিল সেই দুবাঘ যদু বাঘে মুকলিভাবে বিচরণ করে উমানন্দ বিয়পাইছিল আতঙ্ক। এই বাঘটুক ট্রাঙ্কুলাইজ করে স্থানান্তর করা হয়েছিল নামেরি রাষ্ট্রীয় উদ্যানত। কিন্তু নামেরিত এই বাঘটুক হত্যা করেছিল চোরাং শিকারী দলে। এই বাঘ হত্যাকাণ্ড জড়িত আছিল এই দুই চোরাং শিকারী ঘন বসুমতারী আর বেরগো দৈমারী। এই ঘটনার পিছতে বন বিভাগে চলাইছিল অনুসন্ধান আর কিছুদিনের পূর্বে ইটাখোলাত চলা অভিযানত এখন বলেরো পিকআপ ভ্যান সহ উদ্ধার করা হয়েছিল বাঘর ছাল আর হাড়। আনহাতে ঘটনার অভিযুক্ত বেরগো দৈমারী ঘরেরপরাও হস্তনির্মিত বন্দুক উদ্ধার করা হয়েছিল। কিন্তু মূল অভিযুক্ত ধরবলে ব্যর্থ হয়েছিল বন বিভাগ। বুধবারে নিশা সিজুসার সমাজ অর্থনৈতিক উন্নয়ন সংস্থার সদস্য তথা ডেলাইশ্রী রাইজর যৌথ প্রচেষ্টাত গহপুরের দুর্গম অঞ্চলত অভিযান চলাই করায়ত্ত করা হল মূল অভিযুক্ত ঘন বসুমতারী আর বেরগো দৈমারী। ইয়ার পিছতে দুইটা চোরাং শিকারী বন বিভাগের হাতত গতাই দিয়া হয়। বিশেষকে সালেন্ডার করা রাইজেও বিচারে আছে আর ডিপার্টমেন্টও বিচারে আছে আর আমার যিমানখিনি বৃহৎ এইটু সিরুসা এলাকার এইটু এলাকার ভিতরের কারণে আমি এটা ভাল পরিবেশটা মানে বিচারি এই দুজনক মানে আমি রাজহুয়া যিমানখিনি রাইজেও লোক লাগে সালেন্ডার করা ডিপার্টমেন্টের লগত আলোচনা করে ইতিমধ্যে সালেন্ডার করা হয়েছে আজি ডেটত। এটা আমি বন বিভাগ বা ডেপক অলরেডি হ্যান্ডওভার করে দিয়া হয়েছে। উল্লেখযোগ্য, এই চোরাং শিকারের সঙ্গে জড়িত তিনজনক বুধবারে বন বিভাগে আটক করেছিল যদিও মূল অভিযুক্ত দুটা পলাই আছে। মিডলম্যান তো আছে আর দুজন আছে, এটু মানে সেজুসত নাই, এটু মানে বেলেগ জায়গাত আছে। মানে নেম তো মানে আই ক্যানট শেয়ার দি নেম। মেইন পোচেস তো বেরগো দৈমারী আর গণক, তারপর তিনটা মিডলম্যান তো ডিআরআই টিম, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, গৌহাটি জোনাল ইউনিট, তেওঁলোক তো মানে আপ্রিহেন্ড করলে, হ্যান্ড ওভার করে মানে উই হ্যাভ টেকেন ওভার দি কেস। আর দুজন আছে মিডলম্যান, মেইন শিকারিতে এই দুজনে, তিনটা মিডলম্যান আছে আর দুজন আছে, এতিয়া তক মই আমি আরেস্ট করা নাই করিব। রঙাপড়ার পৰা ধনেশ্বৰ কলিতাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।